নমস্কার বন্ধুরা, উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হোলি স্পেশাল বাদাম কেশর লস্যি। সামনেই হোলি, আর যদি বাড়িতেই এইভাবে ঠান্ডা ঠান্ডা লস্যি তৈরি করে নেওয়া যায়, বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণই পছন্দ হবে। ভিডিও শুরুতেই ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। সবার প্রথমে ছোট্ট একটি বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনে বাদাম। শুকনো খোলায় ভেজে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 15 থেকে 16টা আমন্ড বাদাম। এখানে আপনারা বাদাম এবং আমন্ড বাদাম আলাদা আলাদা ভিজাতে পারেন, আমি একসাথে ভিজিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 6 থেকে 7টা আধ ভাঙা কাজু বাদাম। এবার গরম জল দিয়ে আমি এই সমস্ত উপকরণ একসাথে ভিজিয়ে দেব। এখন এটিকে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিট মতো। যেহেতু গরম জল দিয়ে ভিজানো আছে, খুব বেশি সময় লাগবে না। আরও একটি বাটির মধ্যে কিছুটা পরিমাণ গরম দুধের সঙ্গে 1 পিঞ্চ মতো কেশর ভিজিয়ে রেখে দিয়েছি। এই লস্যির মধ্যে যদি কেশর দেওয়া হয়, টেস্ট, ফ্লেভার এবং কালার তিনটেই ভালো হয়। এদিকে বাদামটা প্রায় 20 মিনিট মতন ভেজানো হয়ে গেছে, আপনাদের একটি খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খোসাটা কিন্তু অনায়াসে উঠে যাচ্ছে। একই রকমভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নেব। বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভিজিয়ে রাখা কেশর এবং দুধ। এখন এই বাদাম এবং দুধের একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, এখানে পেস্ট তৈরি করা হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ টক দই। আপনারা যেই যেইভাবে লস্যি তৈরি করবেন সেই অনুযায়ী দই এবং বাদবাকি উপকরণগুলোরও ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি। আপনারা যে যেইভাবে মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট নুন। এখানে বিট নুন দিলে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো হয়। তারই সঙ্গে দিয়ে দিলাম 4টে আইস কিউব, মানে 4 টুকরো বরফ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো। আপনারা এলাচের ফ্লেভার যদি পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে দই নিয়েছিলাম সেই কাপ ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার আমাদের এটি একটি ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে, মানে মিনিটখানি কিন্তু পেস্ট করে নিলেই খুব সুন্দরভাবে লস্যি তৈরি হয়ে যাবে। দেখুন, আমাদের এখানে কিন্তু লস্যিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর উপর থেকেও দারুণ ঝাঁজ তৈরি হয়েছে। এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে উপর থেকে আমন্ড কুচি এবং কেশর দিয়ে সাজিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে উপর থেকে সাজিয়ে নিতে পারেন। আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে, বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখুন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকার বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।